দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো দই বাঁধা হচ্ছে। আমরা যদি আসি, জানেন যে এখন রোজা চলছে এবং এই সময় মানুষ রোজা রাখার পরে কিন্তু খুবই ক্লান্ত হয় এবং দিন শেষে কিন্তু এই দইটা তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো একটি খাবার। তো আমরা আজকে আছি বাহারছড়া বাজারে। আমরা আজকে দেখাবো বাজারের হালচাল এবং এখানে কিন্তু আমরা যতটুকু জেনেছি 35টি দই এর যে ইয়া আছে সেটা কিন্তু আনা হয়েছে। আমরা যদি একটু দেখাই, এটি হলো সেই দই, মাটির হাড়িতে করে বিক্রি হচ্ছে। একেবারেই আমাদের যদি বলি ট্রেডিশনাল বা ঐতিহ্যগত যে পদ্ধতিতে দই করা হয় মাটির হাড়িতে সেখানে, এবং এখানে কিন্তু ঠান্ডা রাখা হয়েছে। এবং একই সাথে আমরা যদি দেখি খ্যাড়ের মধ্যে কিন্তু এই দইগুলো নিয়ে আসা হয়েছে। আমরা একটু জানবো দই বিক্রি হচ্ছে, দেশীয় দই বিক্রেতার কাছে একটু জানবো। এবং আমরা একটু আগে একটু আমাদেরকে একটু দইটা দেখেই নিই যে এটা একটু বলবেন এইগুলো কিসের দই? মহিষের। মহিষের দই। আপনি কোথা থেকে এসব দই এনেছেন? চকরিয়া। চকরিয়া। ওখানে কি মহিষ আছে প্রচুর? হ্যাঁ আছে। এই এই সোয়ারপাড়ি সদরগুনা মহিষ আছে। আচ্ছা, ওই কি কতগুলো দই নিয়ে আসছেন? আমি আজকে ধর 35টা 35 কিনে নিয়ে আসছেন। কিনে তো কত করে বিক্রি করছেন এখানে? 250 টাকা। এই এক একটা 300 এরকম? 250। এগুলো এক একটা আপনার এই যে হাড়ি আছে, এই হাড়িতে কতটুকু দই আছে? 1.5 কেজি ধরেন, আরে বাদ দিয়ে পাতিল বাদ দিয়ে 1.5 কেজি ধরেন। 1.5 কেজি ধরে ইয়া হচ্ছে। তো আপনি কবে থেকে এখানে? আজ 12 বছর এখানে ফুড বিল্ডিং এ। আচ্ছা ঠিক আছে। আমরা শুনছিলাম যে এই দই কিন্তু উনি বিক্রি করছিলেন, এবং সকাল থেকে কয়টা বিক্রি করলেন? তো 20টা। 20টার মতো কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখছি অনেকেই কিন্তু এই দই কিন্তু কিনছেন, এবং আমরা যখন আসছিলাম তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা দই কিন্তু এরই মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে। যদি একটু পরে জুমার নামাজ, এবং সেই কারণে কিন্তু অনেকেই এখন ব্যস্ত, খুব তাড়াহুড়া করছেন। আমরা একই সাথে এই দইয়ের পাশে আজকে এরপরে হচ্ছে দেশি মোরগ আছে এখানে কিন্তু, এবং আমরা একটু জিজ্ঞেস করবো যে আজকে কত করে বিক্রি হচ্ছে? 600 টাকা বড়গুলো। বড়গুলো। আর এই যে ছোটগুলো দেখা যাচ্ছে? 500 টাকা। হাঁস কত করে? দাদা 600। আমরা যদি একটু দেখি এই রাজা হাঁসটা, সে এখানে কিন্তু আছে, যদিও এখন শীতকাল চলে গেছে, হাঁসের চাহিদা একটু কম। তো আমরা এই রাজা হাঁস কত করে? 600 টাকা করে। আর হচ্ছে আপনার চীনা হাঁস কত করে? 550 টাকা। এই হাঁসটা কয় কেজি হবে? রাজা হাঁসটায় 4 কেজি হবে। সুতরাং এই হাঁসটির দাম আসবে প্রায় 2400 টাকা নাকি? 2400 টাকার উপরে কিন্তু এটির দাম আসবে। এবং এই হাঁস কি আপনি খামারের হাঁস নাকি পালা হাঁস? পালা হাঁস। কোথা থেকে আনছেন? বাংলা বাজার থেকে। তো আমরা শুনছিলাম যে এখানে হাঁস, এবং একই সাথে রোজায় যেহেতু চলছে, আমরা আরেকটা যে জিনিস, অনেকেই হচ্ছে দই চিড়া এবং কলা খেতে পছন্দ করেন, দই চিড়ার সাথে কিন্তু কলা দিয়ে খাওয়া হয়। সো আমরা একটু জিজ্ঞেস করব, কলা কত করে আজকে? ডজন 80 টাকা করে। ডজন 80 টাকা। এই কলা কোথা থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে হসরাগার থেকে। আচ্ছা। দর্শক, আমরা মনে হয় যে আপনাদেরকে কলা দেখাচ্ছিলাম, এর মধ্যে কিন্তু আমরা লাস্ট 2 দিন আগে যখন আপনাদেরকে কলা দেখিয়েছিলাম তখন কিন্তু 90 টাকা ডজন ছিল, আজকে কিন্তু কলার ডজন কিন্তু এখানে যেটা কমেছে, কলার দাম সরবরাহ কি বাড়ছে এই জন্য কমছে নাকি? না না। আমরা এখানে দেখছিলাম যদি একটু ভাইয়া কেজি 40 টাকা। 40 টাকা করে বিক্রি হচ্ছে ভাই। কি বাজার করলেন? লজ্জা পেয়ে চলে গেছে। আমরা এই দিকে একটু দেখবো, ক্রেতাদের সাথেও কিন্তু আমরা একটু কথা বলবো। যাওয়ার আগে কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে কিন্তু পোয়া মাছ, এটা এটা কিসের শুটকি? পোয়া শুটকি। পোয়া শুটকি 1500 টাকা কেজি। আমরা দেখছিলাম পোয়া শুটকি। তো আমরা আর একটু এখানে দেখছিলাম,
আপা বাজারের দাম কেমন দেখছেন জিনিসপত্রের? বাজারের দাম তো অনেক বেশি। আপা আপনি কি কি কিনলেন একটু দেখাবেন আমাদেরকে? ধন্যবাদ কিনেছেন? আর হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছেন? বোম্বাই মরিচ কত করে নিলেন? 5 টাকা করে একটা। আর এই ধনিয়া পাতা 10 টাকা। আর মাছ কিনেছেন মনে হয়? কি কি মাছ কিনেছেন? হ্যাঁ আচ্ছা দাম মাছ নিছি কত করে? 600 টাকা করে। দাম কি বেশি না কম? আচ্ছা মোটামুটি তেমন বেশি না। আবার কমও না? হ্যাঁ কমও না। ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ উনি যেটা বলছিলেন 600 টাকার মাছ কিনেছেন, যদি উনি বলছিলেন দাম বেশিও না কম না, আবার তারা ক্রেতারা যে খুব খুশি তাও না। আমরা এখানে একটু আসব। সিমের বিচি কত করে? 100 টাকা, 100 টাকা, 100 টাকা কেজি এটা। আর এটা? এটা হচ্ছে 150 কেজি ভাই, 1 কেজি না। আমরা এখানে কিন্তু একটু কচি ঢ্যাঁড়স বিক্রি হতে দেখছি। আপা ঢ্যাঁড়স কত করে? ঢ্যাঁড়স কত করে? 80 টাকা। ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে। হ্যাঁ এখানে কিন্তু লাউ শাক দেখতে পাচ্ছি। আমার লাউ শাক কত করে? 40 টাকা। দর্শক এই লাউ শাক একটাই আছে এবং এটার ঘ্রাণ কিন্তু খুবই খুবই সুন্দর, একটা ঘ্রাণ আসছে, স্মেল আসছে। আমরা এইবার একটু, যদিও এখানে তেল বিক্রি হচ্ছে, সরিষা তেল, অনেকে সরিষা তেল খেতে কিন্তু পছন্দ করেন। সরিষা তেল কত করে? সরিষা তেল 240 লিটার। কি কি কিনলেন বাজারে আজকে? আজকে শুধু সরষের তেলটা কিনলাম। কেমন মনে হচ্ছে? দাম তো 130 টাকা চাইছে, আমি 100 টাকা দিতে চাচ্ছি, নিবে না 120 টাকা দেওয়া লাগবে। আমরা এখানে দেখি যে আরেকটা কিন্তু মশলার একটা প্যাকেজ কিন্তু এখানে আছে, তো সেই মশলার প্যাকেজের মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা এবং তেজপাতা আছে। এটা প্যাকেজ 100 টাকা। সুতরাং দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু 100 টাকা প্যাকেজের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে। আর তেল তো আপনাদেরকে দেখালাম। আমরা কিন্তু এখানে যদি আসি, এখানে কিন্তু অনেক টাটকা টাটকা মিষ্টি কুমড়াও আছে। এবং আপনি কি বাজারের দাম কেমন দিচ্ছেন? আছে প্রতিদিনের মতোই বাজারের দাম একটু বেশির দিকে আর কি। আজকে আপনি কি কি নিয়েছেন? আজকে নিয়েছে আমি রুই মাছ আর পাঙ্গাস মাছ। রুই কত করে? রুই 330 টাকা। এটা কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? আগের থেকে বেশি মনে হচ্ছে, আমরা 300-300 মধ্যে পেতাম আর কি। আর তার মানে একটু বেড়েছে দাম? জি একটু বেড়েছে। কি রোজায় বাড়লো নাকি রোজার আগে? রোজাতে একটু বেশি, সাধারণ অন্য সময় তুলনায় রোজাতে একটু বেশি। পাঙ্গাস কত? পাঙ্গাস নিয়েছে 220 টাকা। এটাও কি বেশি মনে হচ্ছে? জি এটাও তো 200-র মধ্যে থাকে প্রায় সময়। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কিন্তু দর্শক যদি দেখি, খুব সুন্দর সুন্দর কিন্তু কাঁচা এবং টাটকা মিষ্টি কুমড়া যদি বলি এটা এসেছে। মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া আছে এবং এটা 40 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এবার আমরা একটু সামনে আরেকটু যাই। এখানে আমরা কিন্তু আনারস দেখতে পাচ্ছি সবজির দোকানে, যেহেতু সবজির দোকানে কিন্তু এখন আনারস ফল বিক্রি হচ্ছে। তো ভাইয়া এই আনারস কত করে? 70 টাকা। মানে এই একটি আনারস 35 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে, ছোট আকারে একটি আনারস। সুতরাং যারা ফল খেতে পছন্দ করেন, আসলে ফল খাওয়ার আমাদের অভ্যাস করা উচিত এবং আনারস কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ একটি ফল। এবং দর্শক এটার যে ঘ্রাণ, এটি অসাধারণ একটি ঘ্রাণ। আমরা একটু জিজ্ঞেস করব এই কইডা বা চিচিঙ্গা কত? 40 টাকা কেজি। 40 টাকা করে কেজি। এবং এগুলো কিন্তু খুবই টাটকা ভাই। এই এটা আমাদের বাংলা বাজার থেকে, বাংলা বাজার থেকে আসছে। আপনার এখানে মিষ্টি কুমড়া আছে, এগুলো কত করে? 40 টাকা। আর আলু এখন কত তে দাঁড়ালো? আলু 70 টাকা দেশে আলু। আর ওইটা? ওইটা 40 টাকা। করলা কত করে বিক্রি হচ্ছে? করলা 80 টাকা কেজি। ঠিক আছে ধন্যবাদ। আমরা শুনছিলাম দর্শক, আমরা রোজার মধ্যে কিন্তু পুদিনা পাতার শরবত খেতে অনেকে পছন্দ করেন। এগুলো এমনি কত করে বিক্রি হচ্ছে আপনি জানেন? একদম এই যে পুদিনা পাতা আছে এবং পাশে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু বোম্বাই মরিচ আছে, পটকা মরিচও বলে অনেকে, মুম্বাই মরিচ বা মুম্বাই মরিচ। আপনার এই পুদিনা পাতা কত করে?
10 টাকা 10 টাকা আর এই বোম্বাই মরিচ কত করে 60 টাকা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন করে তো নিয়ে আপনি কি প্রতিদিনই আসেন এখানে হ্যাঁ আসি বেচা বিক্রি কেমন হচ্ছে হচ্ছে উনি যেটা বলছিলেন ওই গর্জনিয়া থেকে পুদিনা পাতা নিয়ে আসছিলেন এবং সেগুলোর বেচা বিক্রি বেশ ভালো সেটাও কিন্তু আমাদেরকে বলছিলেন দর্শক এবার একটু আমরা যেতে যেতে দেখছি এখানে কিন্তু একজন নারী সবজি বিক্রেতাও আছেন তিনিও কিন্তু এখানে সবজি আজকে আপনার এখানে ইয়া কত করে এই যে শাক আছে কলমি শাক কত করে তিনটা 20 টাকা তিনটা 20 টাকা আর ওই পুঁই শাক আচ্ছা এদিকে পুদিনা পাতা আছে যদি ইয়া হয়ে গেছে পাঁচ টাকা ওখানকার মতো একটু সতেজ না হলেও কিন্তু এটা কিন্তু আবার একটু কম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ তো দর্শক আমরা কিন্তু এই কাঁঠাল দেখতে পাচ্ছি এখন সেই কাঁঠাল নিয়ে আমরা আবার একটু বিক্রেতার সাথে কথা বলবো এই কাঁঠাল কত করে ওই বড়টা কত করে বড়টা আপনার 7.5 টাকা বলবো আচ্ছা আর মাঝারিগুলো মাঝারিগুলো 150 টাকা 150 টাকা এখানে আপনার হাতে আমরা সজনে ডাটা দেখতে পাচ্ছি এই সজনে ডাটা কত করে 140 টাকা করে কেজি একই সাথে কিন্তু আমরা অন্যান্য টমেটো দেখতে পাচ্ছি টমেটো কত করে টমেটো 30 টাকা হবে সুতরাং আমরা কাঁঠাল দেখালাম এবং আমরা আপনাদেরকে ডাবের কথা বলেছিলাম ডাব কিন্তু সামনে আছে সেই ডাবের কাছে যাওয়ার আগে কিন্তু আমরা একটু শুকনো বাজারটা একটু ইয়ে নিব আগেই আপনারা জানেন যে এখন রোজার সময় ছোলার কিন্তু ইয়ে চলছে আপনি একটু বলবেন যে ছোলা কত করে বিক্রি হচ্ছে আমার হাতে যেটা আছে আপনার হাতে যেটা আছে এটা 105 টাকা একটা ভালো উন্নত মানের এটা আমাদের কুচরা বিক্রি করে 115 টাকা আজকে চালের দাম কি রকম আছে চালের দাম বাড়েও নাই কমেও নাই আগের মতোই আছে এটা 65 টাকা আর এখানে বোধ হয় চিড়া আছে আমরা একটু চিড়াটা এটা কত করে এটা হলো 80 টাকা আর একটা যেটা আছে 70 টাকা ওইটা হচ্ছে 100 টাকা এগুলো কি এগুলো কোথা থেকে আসে সবজিরা না এগুলো কোথা থেকে আসে সেটা আমি বলতে পারবো না তবে আমি এতটুকু জানি বড় বাজারে বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের থেকে আমরা 10 কেজি 20 কেজি আনি বিক্রি করি আর তেল এখানে এখন কত করে বিক্রি হচ্ছে তেল 163 টাকা কেজি লিটার যেটা আছে লিটার আপনার কাছে কি 1 লিটারের তেল আছে হ্যাঁ আছে সেটা কি পুষ্টিরটা হ্যাঁ পুষ্টিরটা 163 টাকা দর্শকে 163 টাকার তেল আমরা পেয়েছি তবে রূপচাঁদার 163 টাকার তেল কি আসছে না আমার দোকানে আসে নাই দুঃখিত আমরা বোধহয় একটা পড়ে গেছে তো তারপর আমরা দেখি একটু ইয়া করে দেখি যে এখানেও কিন্তু 163 টাকা করে আছে তবে এই পুষ্টি তেল কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু রূপচাঁদা এবং অন্যান্য যে ব্র্যান্ড আছে সেটা কিন্তু আমরা এখনো পাইনি আর এটা কি 90 টাকা হ্যাঁ এটা 90 টাকা তবে এটা কিন্তু সেই 180 টাকা লিটারের তেল কিন্তু অর্থাৎ যেটা হাফ লিটার যারা একটু ব্যাচেলর আছেন বা ছোট ফ্যামিলির যারা আছেন তারা যেটা নেন হাফ লিটার বা
আরো কম কিন্তু এখানে তেলও আছে, সেটা হচ্ছে 250 ml এর তেলও কিন্তু এখানে আছে, এবং সেটার দাম যদি আমরা দেখি এটা 46 টাকা, মানে এটা কিন্তু আরো বেশি পড়ছে। 46 টাকা মূল্য আছে, সবাই 46 টাকা দেনা, 45 টাকা দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, 45 টাকা দিয়ে নিয়ে যায়। সুতরাং 45, 45, 90, 9, 18, 180 টাকায় কিন্তু লিটার কিন্তু পড়ছে। আর ডিম কত করে বিক্রি হচ্ছে আজকে? আজকে ডিম 10 টাকা, 10.5 টাকা। 10 টাকা, 10.5 টাকা পার পিস। আলু? আলু মাত্র 40 টাকা। 40 টাকা কিন্তু আলু, মাঝখানে কিন্তু আলু 30 টাকা দিয়ে নেমেছিল, আলুর দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে। তো দর্শক, আমরা এইবার একটু সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ডাব দেখাবো, আশা করি যে সেই ডাব এখনো আছে। এবং ওখানে কিন্তু পুরো বাজারের যে চিত্রটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে জিনিসপত্রের দামটা, কিছু কিছু জিনিসের দাম কিন্তু, যেটা বলছে কলার দাম, বিশেষ করে বাংলা কলার দাম কিন্তু অনেকটাই নেমে এসেছে। তো দর্শক, আমরা বলেছিলাম যে আমরা আপনাদেরকে ডাব দেখাবো, এই হলো সেই ডাব। আমরা একটু আগে বিক্রেতার কাছে যাব, তারপরে ডাবটা আপনাকে আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাবো, এবং ডাব দেখাতে দেখাতেই কিন্তু আমরা বিদায় নেবো। আচ্ছা, হ্যাঁ, ডাব কত করে বিক্রি হচ্ছে? এমনি 90 টাকা বিক্রি, 80 টাকা রাখা যাবে লাস্ট। আপনি তো বলেছিলেন যে 70 টাকা করে বিক্রি করবেন। না না, সরি ভাই, একদম ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, 80 টাকা রাখা যাবে। আর এখানে যে জিনিসটা আছে, তেঁতুল কত করে? তেঁতুল 150। এগুলো কোথায় কাটতে? এটা আপনার বান্দরবন, বান্দরবনের তেঁতুল। এগুলো কি 1 কেজি নিতে হবে নাকি ভেঙে ভেঙে নিতে পারবে? না, সমস্যা নেই, আধা কেজি নিতে পারবে। দর্শক, আমরা একটু আপনাদেরকে সেই ডাব দেখাতে দেখাতে, যদিও আমরা প্রথমে এসে জিজ্ঞেস করছিলাম 70 টাকা, কিন্তু এটি কিন্তু 80 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে। তো এই ডাব দেখাতে দেখাতেই আজকে আমি মান্দিরি কস্তা, কক্সবাজার আর যে বাহারছড়া বাজার আছে সেখান থেকে বিদায় নিচ্ছি। আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন অ্যালেক্স রোহান, আর আমি মান্দিরি কস্তা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।